তো বন্ধুরা হ্যালো, কেমন আছো? ফোগলেদা অনেকদিন পর সানডে চ্যাম্পিয়ন্সের 3 নম্বর সিরিজ নিয়ে এলো। আজকের খেলা দেখানো হবে সুহান চৌধুরী দা জেন ভাইয়ের খেলা। জেন একটা বিখ্যাত নাম, আমি জানি তোমরা সবাই প্রায় জানো, জেনের নাম শুনেছো, এবং জেনের একটা ইউটিউব চ্যানেলও আছে জেন গেমিং নামের, যেটার ডিসক্রিপশনে দেওয়া রইল। ওখানে লাইভ ম্যাচেস এবং কিছু কোয়ালিটি ম্যাচেসও তোমরা দেখতে পারো, গিয়ে ফলো করে নিতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। চলো জেন ভাইয়ের ব্যাপারে কথা হোক। তো সুহান চৌধুরী দা হলো বাংলাদেশের মানুষ, এখন ক্যানাডাতে শিফট হয়ে গেছে 3-4 মাস হলো, এবং ওখানেই পড়াশোনা কাজকর্ম সব কিছু নিয়ে সেটেল হতে চান। যদি মনে প্রাণে উনি একজন বাংলাদেশি। দাদার ব্যাপারে কী বলবো, দাদা হলো ভার্সেটাইল প্লেয়ার, কোনো একটা ডেক দিয়েই সে সেরা খেলে সেটা বলা যায় না। তবুও জেন ভাইয়ের নিজের কথায় যদি বলতেই হয় যে কোনো ডেকের ওপর মাস্টারি আছে, তো সেটা হলো এক্সবো। এই যে ডেকটা দেখছো 2.9 এলিক্সার, এটা দাদার সবথেকে ফেভারিট ডেক। সাথে থাকে আইস গোলেম, টেসলা, ফায়ারবল লক, এইগুলো। এছাড়াও এক্সবোর একটা অল্টারনেটিভ ডেক আছে, যেটা দিয়ে জেন সুহান্দা মারাত্মক খেলে, এবং সেই খেলাটাই আজকে তোমাদের দেখাবো। এটাতে মেন কার্ড সুহান্দার ফেভারিট এক্সবো, সাথে নাইট, বেশিরভাগ নাইট আর উইজার্ডটাকে ডিফেন্সিভই খেলতে দেখেছি আমি, আর মেগা মিনিয়ন, স্কেলেটন, লক, ন্যাডো আর রকেট, এই হলো ডেকের কম্বিনেশন। এছাড়াও শুনলে অবাক হবে বন্ধুরা, আরও 4টে ডেক দিয়ে প্রায় সমান লেভেলে খেলতে পারে জেন দা, তাও আর এরকম একটা লেভেলের প্লেয়ার হিসেবে। দেখো পিক কার্ড ডেক আছে, সাথে গ্রেভিয়ার্ড পয়জন এবং বাকি কম্বো। আরেকটা ডেক হলো ম্যাজিক আর্চার, ভ্যালকাইরি, বারবারিয়ান ব্যারেল, মাইনারের ডেক, সাথে ডিফেন্সিভ বম্ব টাওয়ার। আরেকটা হলো মর্টারের ডেক, মর্টার দিয়েও খেলে জেন, সাথে মাইনার, ডার্ট গবলিন, রাস্কেলস, এগুলো। আর লাস্ট ডেকটা দেখে নিচ্ছি, যেটা দিয়েও জেন প্রায় সমানভাবে খেলছে, সেটা হলো রকেট, প্রিন্সেস, গবলিন ব্যারেল, সাথে থাকে টেসলা, নাইট, এগুলো। তো চলো বন্ধু, গল্প করতে থাকবো, কথা বলতে থাকবো খেলার ফাঁকে ফাঁকে, তার সাথে খেলাটা শুরু করে দিই দেখানো। জেনদা যে ক্ল্যানে থাকে সেটা একটা ইন্টারন্যাশনাল ক্ল্যান এবং খুবই বিখ্যাত ক্ল্যান, গ্লোবাল র্যাঙ্কে সবসময় উপরের দিকেই থাকে। নাম হলো বোরিয়াল MG, মাঝখানে একটা স্টার, সেইখানেও টপ প্লেয়ারদের মধ্যে থেকেই একজন হলো জেন। তো অপোনেন্ট চাভা 4-0 ডান দিকে পাঠিয়ে দিয়েছে গোলেম, কাউন্টার করার জন্য শুধুমাত্র একটা নাইট নামিয়েছে, সাথে আইস উইজার্ড একটু লেফটে করে, এবং ডান দিকে মেগা মিনিয়ন। টর্নেডোর মাধ্যমে সেন্টারে টেনে আনলো জেনদা গোলেমটাকে। দেখো অল্প এলিক্সের দিক কীরকম ডিফেন্স করছে, বেবি ড্রাগনটা এখনও বেঁচে আছে, ডান দিকের ক্রাউনটাতে সামান্য ড্যামেজ খেয়েছে, সামান্য না কিন্তু, বাঁ দিকেও কিছুটা ড্যামেজ অপোনেন্টকে দিতে পেরেছে। খেলা প্রায় সমানে সমানে চলছে। তো জেনদার এই বোরিয়াল এমজির ব্যাপারে বলি, বোরিয়াল এমজি ক্ল্যান গ্লোবালে আমি যখন লাস্ট চেক করলাম র্যাঙ্ক 17 আছে ল্যাডার বা ট্রফি পুষে, এবং ওয়ারে সেটার পজিশন হলো 28 এখনও আমার লাস্ট চেক করা। তো বুঝতে পারছো যে ক্ল্যানের পজিশন কীরকম, এবং সেখানে জেনদা হচ্ছে একজন প্রচণ্ড অ্যাক্টিভ এবং নাম করা প্লেয়ার। জেনদার ব্যাপারে আরও একটা সবথেকে ভালো কথা বলবো, সেটা হলো জেনদার কোনো রকম বেশি হেটার্স নেই। এমন খেলোয়াড় প্রায় দেখতে পাওয়া যায় যার ফ্যান ফলোয়িংসও আছে এবং হেটার্সের সংখ্যা প্রচুর, কিন্তু এটা সবথেকে মজার ব্যাপার হলো জেনদাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, হেটার্স বলতে কেউ নেই। তার থেকে বোঝা যায় এনার পার্সোনালিটি, এর থেকে কিন্তু পার্সোনালিটি কীরকম মানুষটার বোঝা যায়। লেফটের ডিফেন্সিভ এক্সপো অপেক্ষা করছে অপোনেন্টের জন্য, গোলেমে কানেক্ট হয়েছে, সাথে স্কেলেটন দিয়েছে, স্কেলেটনগুলো ব্যাটস নষ্ট করছে, আইস উইজার্ড আর নাইট আছে, লাইটনিংয়ের ফলে আইস উইজার্ড উড়ে গেল, এবং টর্নেডোর মাধ্যমে সেন্টারে নিয়ে এলো ট্রুপসগুলোকে জেনদা কী করে সামলাচ্ছে জেনদাই জানে, অল্প এলিক্সারের মাধ্যমে, আবার মাঝখানে স্কেলেটনস, সমস্ত ট্রুপস নষ্ট হয়ে গেল, এবং কত সুন্দরভাবে ব্যালেন্স করে অল্প ড্যামেজকে একটা অ্যাটাক শেষ করলো। এখন 7-8 এলিক্সার ফ্লো চলছে। বাঁদিকে আবার না, ডান দিকে আসছে গোলেম, ডিফেন্সিভ এক্সপো আগে থেকে বসিয়ে দেওয়া জেনদার, একটা লক চালিয়ে দিল হয়তো কার্ডগুলোকে রোটেট করবে বলে, লাইটনিংটা এবার মিস করলো অপোনেন্ট কারণ হয়তো রেঞ্জের মধ্যে ছিল না, পিছনে ট্রুপসগুলোকে খতম করা গেল, এবং বেবি ড্রাগন আসছে, সাথে ব্যাটস আর সমস্ত কিছু টর্নেডোর মাধ্যমে খতম। খেলার প্রচুর অ্যাডভান্টেজ নিল এখনও অবধি অপোনেন্ট, কিন্তু জেনদার প্ল্যানিং বাঁদিকে ক্রাউন অ্যাটাচ করে দিতে পেরেছে এক্সবো, এবং দুটো এক্সবোই কাজ দিয়ে চলেছে, একটা ডিফেন্সিভ একটা অফেন্সিভ, ক্রাউনের ডিফেন্সিভ এক্সবো খতম, সাথে রকেট চার্জ, এবং দেখো কত ইজিলি লেফট ক্রাউনটা নিয়ে নিল, মানে আমরা খেয়ালই করলাম না প্রায়। খেলার মোস্ট অফ দ্য টাইম আমরা দেখলাম যে ডিফেন্স করে যাচ্ছে, কিন্তু কত ইজিলি লেফট সাইডে
অ্যাটাক করে দিল এবং প্ল্যানে ছিল। তার থেকে বুঝতে পারছো জেন্দার খেলার কোয়ালিটি কীরকম। চলো এবার সেকেন্ড ম্যাচ দেখানো যাক। তার আগে বলে রাখি, জেন্দা সবসময় টপ টেনের মধ্যেই থাকে বাংলাদেশের প্লেয়ার হিসেবে বাংলাদেশের লিস্টে, এবং রয়্যাল জায়ান্টও দাদার ফেভারিট, কিন্তু রয়্যাল জায়ান্ট দিয়ে খুব বেশি দূর এগোয়নি, কারণ অবভিয়াসলি অন্যান্য কার্ডসগুলোকে প্রায়োরিটি দিয়েছে। আর জেন্দার ইউটিউব চ্যানেলটা দেখো, এখানে কিন্তু জেন্দার 20 উইন্সের খেলাগুলোকে লাইভ খেলে দেখায় এবং সবকটাতেই এখন অবধি জিতেছে, প্রায় সবকটা, একটা দুটো ছাড়া, সেগুলো আনলাকিলি কোনোভাবে হোক লাস্টে একটুর জন্য হেরেছে, কিন্তু বেশিরভাগ ভালো কোয়ালিটির খেলা তুমি এই চ্যানেলে দেখতে পাবে। বেশি আড়ম্বর নেই, মার্কেটিং নেই, কিছু নেই, স্রেফ সিম্পল কোয়ালিটি খেলা দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও জেন গেমিং, লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশনে। চলো দেখে নিই আরেকটা ম্যাচ, আগেরটা তো ছিল গোলেম কাউন্টার, এবার দেখা যাক কী আসে। জেন্দা খেলা শুরু করে দিয়েছে, স্কেলেটন দিয়ে খেলার ডিপ্লয়মেন্ট শুরু, কার্ড রোটেট করাবে হয়তো। তো জেন্দার কথা বলি, ক্যানাডাতে থাকে, ওখানে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে এবং আরও অন্য স্ট্রিমে হয়তো শিফট করে যাবে, এখন ওখানেই এখন সেটেলড। জেন্দার হাইয়েস্ট ট্রফি হলো 7,040, মেগা মিনিয়ন রাইট সাইডে এগিয়ে যাচ্ছে, ডান দিক থেকে অপোনেন্টের আসছে ইলেকট্রোভিজ, সাথে ডিফেন্সিভ এক্স বসিয়ে দিল, হয়তো অপোনেন্টের হাত আন্দাজ করতে পেরেছে যে কী কী থাকতে পারে। রকেট দিয়ে এলিক্সার পাম্পকে নষ্ট করা হলো, এলিক্সার ফ্লো চলছে আর ওয়েট করছে সবাই দুপক্ষ। অপোনেন্টের নামটা দেখো, কোথায় শুরু কোথায় শেষ, বাপরে এত বড় নাম। অপেক্ষা আসছে লেফট হ্যান্ড সাইডে, দাদা অপেক্ষা করছে, বাঁদিকে আইস উইজার্ড এবং এক্সপো কম হেলথে কানেক্ট হয়েছে, অপোনেন্টেরও এক্সপো ডিপ্লয় হয়ে গেল, তার মানে এক্সপো ভার্সেস এক্সপো হবে, খেলা মজাদার হতে চলেছে। ডিফেন্সিভ নাইট সাথে আইস উইজার্ড দিয়ে স্লো করে দেওয়া, পিছনে অপোনেন্টের এক্সপোর কাছে এক্সিকিউশনার, দুখানা আইস উইজার্ড চালিয়ে যাচ্ছে এবং এক্সট্রিমলি স্লো হয়ে গেছে অপোনেন্টের এক্সপো। সোহান্দা জেনের সাথে আমার কথা হয়েছে এবং উনি একজন জেনুইন পার্সন, প্রথমে তো ওনার কথা শুনে বুঝলাম যে অত প্রচারের মধ্যে উনি আসেন না এবং অত বেশি নিজেকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট উনি পছন্দ করেন না, নিজের ব্যাপারে অত চুপচাপ খেলে যান বেশি প্রচার বা আওয়াজ না করে ওনার কথা। কিন্তু আমি যখন বললাম যে জেন্দা আমার চ্যানেলে তোমার ছবি দেখাতে চাই, প্রথমে তো জেন্দা রাজি হচ্ছিল না, বললো যে আমার খেলার ভ্যালু দিয়েই মানুষ আমার চেনে, জেন নামে চেনে, তুমি যদি আমার ছবি নাও দেখাও তাহলেও চলবে। তো তারপরে আমি যখন কনভিন্স করলাম যে দাদা আমার চ্যানেলে খেলা দেখাই, একটু বিহাইন্ড দ্য সিনস দেখাতে পছন্দ করি, একটু ব্লগিং স্টাইলে আমি গেমিং চ্যানেলটা চালাচ্ছি, তখন জেন্দা বললো যে ঠিক আছে, তোমার যদি প্রায়োরিটি থাকে ছবি দেখানোতে এবং সেটা যদি তোমার চ্যানেলের প্রায়োরিটি হয় তাহলে ঠিক আছে। লেফট সাইডে জেন্দার এক্সবো, সামনে নাইট এবং কানেক্ট হয়ে গেছে লেফট সাইডে, অপোনেন্ট জেনে বুঝে কানেক্ট করেছে কিনা আমি জানি না, হয়তো ভেবেছে অ্যাগ্রেসিভ অ্যাটাক দিয়ে সেটাকে থামিয়ে দেবে, এক্সিকিউশনারকে সামনে দিয়ে দিয়েছে এবং জেন্দাস টর্নেডোর মাধ্যমে সেটাকে পিছনে করে দিয়েছে। রাউন্ড প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে এবং 700, 600, 500 করে হিট পয়েন্ট কমেই চলেছে, রকেট চার্জ সঙ্গে খেলা কত কুল। আর 5 সেকেন্ড, কিছু করার নেই, দুর্দশা কনফিডেন্সিয়াল খেলা এবং দারুণ গেম দেখানোর সুযোগ পেলাম। অনেক থ্যাঙ্কস সোহান চৌধুরীদা, জেন তোমার খেলা আমি দেখাতে সুযোগ পেলাম। আর কী বলবো, আরমানদাকে অনেক থ্যাঙ্কস, আরমান জুবায়েদ খান, টিজে দেয় প্রথম জেনের সাথে আমাকে কথা বলিয়ে দেয় এবং ম্যাটারটাকে ইজি করে দেয়, তার ফলে আমি খুব সহজে তার খেলা দেখাতে পারলাম। থ্যাংক ইউ আরমানদা তোমাকেও। আবার লাস্ট একবার তোমাদের মনে করিয়ে দিই জেন্দার চ্যানেলের কথা, জেন গেমিং, যারা সাবস্ক্রাইব করতে চাও, খেলা দেখতে চাও, পিওর কোয়ালিটি খেলা পাবে, গিয়ে তাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো সানডে চ্যাম্পিয়ন্স শেষ করছি, শেয়ার তো অবশ্যই করবে তোমার বন্ধু বান্ধবদের সাথে, ক্ল্যাশ রয়্যাল ফ্রেন্ডের সাথে, কমিউনিটিতে, ফেসবুকে হোক কিংবা ইউটিউব লিঙ্কের মাধ্যমে, ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ফোগলেদা চ্যানেলে অনেক মজা তোমাদের জন্য ওয়েট করছে, দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যারা করোনি এখনো। আর শুনছি বাংলাদেশে খুব ঠান্ডা পড়েছে এখন, এখানে কলকাতাতেও ঘুরে বেরিয়ে খুব মজা। ফেসবুক পেজ ফলো করো ফোগলেদা, যদি তোমরা ফলো না করে থাকো, ওখানে নানারকম ঘোরা বেড়ানোর মুহূর্ত আমি শেয়ার করে থাকি। চলো আজকের মতো গুড বাই।